নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট। যথাযথ নিয়ম মেনে নরসিংদীতে সুসম্পন্ন হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। 29 মার্চ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের এই পরীক্ষায় 6202টি আসনের বিপরীতে পার্বত্য জেলাগুলো বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার 414টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট 3,49,293 জন পরীক্ষার্থী অংশ নেয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। তৃতীয় ধাপের পরীক্ষায় নরসিংদীর 15টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিলেন 14,221 জন। পরীক্ষা নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং জেলার প্রত্যেকটি কেন্দ্রে মানা হয়েছে যথাযথ নিয়ম। 9:30টার মধ্যে সকল শিক্ষার্থীর কেন্দ্রে প্রবেশ, কোনোরকম ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না রাখা, হিজাব বা বোরকা পরা মহিলা শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষা চলাকালে কান খোলা রাখা ইত্যাদি নির্দেশনাগুলো যথাযথ পালন হয়েছে কোনোরকম গোলযোগ ছাড়াই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তাহমিনা শশী, নরসিংদী টিভি।